واعتصموا بحبل الله جميعا وقال الله تعالى في مكان آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وقال الله تعالى في سورة الحجرات إنما المؤمنون إخوة وقال الله تعالى في آية أخرى وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما وقال الله تعالى في سورة النساء لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর ওপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। পবিত্র জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা উপরডেহা গ্রামের মানুষ, আমাদের পরিস্থিতি হিসাবে ইনশাআল্লাহ আলোচনা করব যে আমাদের এখন বর্তমান সময়ে যেটা পরিস্থিতি চলছে, যেমন আবহাওয়া একটা পরিস্থিতি ভয়ানক, হাহাকার দুনিয়া দুর্ভিক্ষর মতো, যেমনটা হয়েছিল ইউসুফ আলাইহিসসালামের জামানায়, আরও বিভিন্ন নবীর জামানায় হয়েছিল, দুর্ভিক্ষ কাহাত সালি দেখা দিয়েছিল, পানি নাই, গাছপালা শুকিয়ে যাচ্ছে, পশু পাখি খাবার পাচ্ছে না, ঠিক এই রকম হতে চলছে আমাদের এলাকা। কারণগুলো কী কী? আমাদের গ্রামে দিন দিন বেনামাজির সংখ্যা বাড়তে আছে, এর কোনো ব্যবস্থা কি হবে না? এটা কি আমরা কিছুই করতে পারবো না? তাহলে আমরা কেন বসবাস করছি? যদি ব্যবস্থা না হয় তাহলে দুর্ভিক্ষ দেখা দিবে, এটাই স্বাভাবিক। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াত্তাকু ফিতনা, ওই ফিতনা থেকে বাঁচো যেই ফিতনা শুধু ওই মুশরিক কাফের এবং জালেমদেরকে গ্রাস করবে না, যেই ফিতনাটা তোমাদেরকেও গ্রাস করবে, মানে যারা নেতা নেত্রী ভালো মুরব্বিয়ানে কেরাম সম্মানী লোক তাদেরকেও গ্রাস করবে, আলেম ওলামাদেরকেও গ্রাস করবে, ওই ফেতনা থেকে বাঁচো। তো যাই হোক, বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম একটা মানে লাগামহীন চলাফেরা করছে, কেউ কাউকে বলার নেই, বেনামাজি হয়ে চলছে, সামনাসামনি বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, গালি দিচ্ছে, লেবাস পোশাকের ঠিক নাই, মনে হচ্ছে যে সমাজে কেউ নাই, বলার কেউ নাই, বলবে কে, এইরকম অবস্থা। অথচ উপরডিহা গ্রাম একসময় এমন একটা ছিল যে উপরডিহা গ্রামে এমন কিছু আলেম ওলামা, এমন কিছু সম্মানী ব্যক্তি ছিলেন যাদের কারণে সাধারণ মানুষ ভয় পেত, কথা বলতে ভয় পেত, খারাপ কাজ করতে ভয় পেত, মহিলারা রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পেত। এর জন্য উপরডিহা এবং বিলবাড়ি গ্রামের একটা নাম আছে। এর জন্য আমরা এখনও পর্যন্ত অন্য জায়গায় বলি যে আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা গ্রামের ভালো নাম আছে। তাহলে এখনও যদি আমরা এই ব্যবস্থাপনাগুলো করতে পারি, তাহলে পরে আমরা আমাদের ছেলেমেয়েরা এই নামটা করবে, ছেলেমেয়েরা ভালো হবে। মূল বিষয় হলো যে আমাদেরকে এক পথে চলতে হবে, এক মতে চলতে হবে। এ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে কীভাবে এক পথে এক মতে চলা যায়, কীভাবে আমাদেরকে সঠিকভাবে চলাচল করা যায়, এ বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন আমরা প্রথমে আল্লাহ তাআলার বাণী দিয়ে শুরু করি, যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার, যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি মাত্র মানুষ, একটি মানুষ এবং একটি নারী থেকে, একটি পুরুষ এবং একটি নারী থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কবাইলা, অতঃপর আল্লাহ তাআলা বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন জাতিতে, আল্লাহ তাআলা বিভক্ত করেছেন, ভাগ করে দিয়েছেন। কেন? লিতাআরাফু, যাতে করে
একে অপরকে চিনতে পারি, যাতে করে একে অপরকে পরিচয়টা দিতে পারে। এজন্য আমরা দেখতে পাই যে একটা মানুষ থেকে সৃষ্টি হয়েছে, সেটি হলো, সেই মানুষটি হলো কে? মানব হলো আদম আলাইহি সালাতু ওয়াসালাম, এটা সকলেই জানা। তারপরে আদম থেকে সৃষ্টি হলেন হাওয়া, এবং আদম এবং হাওয়া থেকে বিস্তার ঘটল গোটা বিশ্ব মানব জাতির। এই গোটা বিশ্ব মানব জাতি এক গণ্ডে এক মাপেই চলছে, সৃষ্টি হিসাবের দিক দিয়ে সব একই রকম, কারো কোনো ভেদাভেদ নাই, কারো কোনো ভেদাভেদ নাই, না কালো না ধলো, না বড় লোক না ছোট লোক, কোনো ভেদাভেদ কারো নাই, একই রকম। এরপর আল্লাহ তাআলা কেন বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে বিভক্ত কেন করলেন? কারণ হচ্ছে যে যাতে করে চিনতে পারে, আমি আমার বংশ হয়তো অন্য জায়গা থেকে উঠে এসছে এখানে, আরও অন্য কারো বংশ অন্য জায়গা থেকে এই জায়গাতে উঠে এসছে, হতে পারে এরকমও আছে যে এখানকার আদিবাসী এখানে বসবাস করছে, কিন্তু এখন বর্তমান সময়ে আমরা একে অপরকে একটা পরিচয় দিই, আমরা কাউকে বলি নানা, কাউকে বলি দাদা, বিভিন্ন রকম পরিচয়, অথচ তারা বিভিন্ন বংশে বসবাস করছে, বিভিন্ন বংশের নাম দিয়ে চলছে, কিন্তু দেখেন একে অপরের সাথে একটা পরিচয় আছে, পরিচয় ঘটে আছে। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, তবে তারপরে বিভিন্ন ভিন্ন একটা আল্লাহ কথা বললেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার নিকটে সব থেকে প্রিয় মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি সেই যে বেশি আল্লাহকে বেশি ভয় করে, যে বেশি আল্লাহকে বেশি ভয় করে, বেশি যে বেশি তাকওয়াশীল, সে আল্লাহ তাআলার কাছে প্রিয়। তাহলে এখানে স্পষ্ট হলো যে কে বড় লোক, কে গরিব, কে আপনার কালো বর্ণের, কে আপনার সাদা বর্ণের, এটা দেখা দেখি নয়। আসল বিষয় হলো যে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল ব্যক্তি হতে গেলে এবং সমাজে মানুষের কাছে মর্যাদাশীল ব্যক্তি হতে গেলে বেশি তাকওয়াশীল হতে হবে, আল্লাহ তাআলাকে বেশি ভয় করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা একমতে এক পথে চলবো কিভাবে, তার একটা পদ্ধতি আল্লাহ তাআলা সেই জামানাতে আল্লাহর রসুলের জামানাতে একটি আয়াত নাজিল করে বলে দিয়েছিলেন যে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক হয়ে একসাথে আল্লাহ তাআলার রাজ্যকে ধারণ করো, শক্ত হাতে আল্লাহ তাআলার রাজ্যকে ধারণ করো, জামিয়া এক হয়ে, আল্লাহ তাআলার মানে রশ্মি বলতে বোঝানো হয়েছে হাবল মানে দড়ি, এখানে বোঝানো হয়েছে কোরআন ও হাদিস, কোরআন ও হাদিসটাকে তোমরা ধারণ করো। তারপরে বললেন যে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা ইদ কুনতুম আদাআ, তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশ্মন ছিলে, এরপরে তোমরা পরে কি হলো, ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলার নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে। তাহলে সেটা আল্লাহ তাআলার নিয়ামত কি ছিল? আল্লাহ তাআলার নিয়ামত ছিল ইসলাম, আল্লাহ তাআলার নিয়ামত ছিল কোরআন ও হাদিস। তখন তো সম্পূর্ণরূপে কোরআন ও হাদিস নাজিল হয়নি, কেবল শুরুয়াত হচ্ছিল, আর পেতে না পেতেই তাদের মধ্যে ভাইচারি সৃষ্টি হয়ে গেল কিভাবে? আর এখন আমাদের হাতে কোরআন ও হাদিস স্পষ্ট, কোরআন ও হাদিস আমরা ধারণ করছি, তাহলে আমাদের মধ্যে ভাইচারি ভাই ভাই কেন হচ্ছে না, এক মতে এক পথে কেন আমরা চলছি না? ব্যাপার হলো যে আমরা তাহলে ওই আল্লাহ তাআলার কোরআন ও হাদিসকে ধরে নাই, কোরআন ও হাদিসকে ছেড়ে দিয়েছি। ওই রকমভাবে একটু খেয়াল করুন যে মক্কা জীবনে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত তিনি নির্যাতিত হয়ে অসহায় হয়ে তাকে হিজরত করতে হলো মদিনায়। মদিনায় হিজরত যারা করলেন তাদেরকে বলা হয় মুহাজির, এবং যারা ওখানে বসবাস করছিল সাহায্য করেছিল মুহাজিরদেরকে তাদেরকে বলা হয় আনসার, এটা তো স্পষ্ট। কিন্তু মুহাজিরদেরকে আনসাররা কীভাবে সাহায্য করেছিল? তাদের তো কোনো সহোদর ছিল না, তারা নিজের ভাই হয়নি, তবুও তারা নিজের অংশ দিয়ে, নিজের জায়গা দিয়ে, নিজের ঘর বাড়ি দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিল, এইভাবে তারা ভাই ভাই হয়েছিল। এমনকি এমনও ঘটনা আছে যে মানুষ ওই আনসারগণ
তার নিজের স্ত্রী, দুটো স্ত্রী, একটা স্ত্রীকে তালাক দিয়ে মুহাজিরদের সাথে বিবাহ করতে করাতে চেয়েছিলেন, করেও দিয়েছিলেন, বিবাহ করিয়েও দিয়েছিলেন। এইভাবে তারা ভাই ভাই হয়েছিল। তাহলে আমাদের কেন এটা হচ্ছে না, আমরা কি বিষয়? তার মূল কারণই হলো যে কোরআন ও হাদিস থেকে একেবারে পিছিয়ে, কোরআন ও হাদিসকে আমরা লক্ষ্য করি না, কোরআন ও হাদিস থেকে একেবারে পিছিয়ে আছি। আমাদের মাদ্রাসা চলছে না, আমাদের মসজিদ চলছে না, আমাদের সমাজের লোক একে অপরকে মানছে না, এটা কেন হচ্ছে? শুধু মূল কারণ হলো কোরআন ও হাদিস থেকে সরে যাওয়া। তাই আমি আপনাদেরকে আজকে এই বিষয় নিয়ে আলোচনা চলছে যে আমরা কীভাবে ভাইচারে আমাদের তৈরি হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত 10 নম্বর আয়াত, যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই। এটা তো কোরআন, মুমিন অর্থাৎ মুসলমান একে অপরের ভাই। হাদিস আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজনের ভাই, এটা তো হাদিস। তাহলে এখানে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বললেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের দু ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, ফাসলিহু সুলাহ করে দাও। এখানে বোঝা গেল যে দু ভাই বলতে গেলে একটা মুসলিম, একটা মুসলিমের সাথে ঝামেলা ঝঞ্ঝট হতেই পারে, জায়গা জমি নিয়ে অন্য কিছু নিয়ে একটা ঝামেলা হবে, স্বাভাবিক একটা ঠুকমুখ হবে। এই ঠুকমুখ হলে এটাকে মীমাংসা করিয়ে দিতে বলছে। মীমাংসাটা করবে কে? মীমাংসা যখন করাতে বলছেন আল্লাহ তাআলা, এখানে মীমাংসা করাতে বলছেন, তাহলে নিশ্চয়ই এই সমাজের মধ্যে ভালো ভালো লোক বা নেতারা থাকবেন, তারা মীমাংসা করে দিবেন। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম করা হবে। আল্লাহ তাআলা আগে আয়াতে বললেন যে ওয়াইন ত্বাইফাতানি মিনাল মুমিনিনা কাতালু, যদি মুসলিমদের দুটো দল মারামারি লেগে যায়, দ্বন্দ্বে লিপ্ত হয়, বিবাদে লিপ্ত হয় দুটো দল, একটা দলের সাথে আর একটা দলের বিবাদে লিপ্ত হয়, ওয়াইন ত্বাইফাতানি মিনাল মুমিনিনা কাতালু ফাসলিহু, তাহলে তোমরা সকলে মিলে গ্রামবাসী, তোমরা তাদের দ্বন্দ্বটাকে মিটিয়ে দাও, তাদের দ্বন্দ্বটাকে মিটিয়ে দাও। দুটি দল দ্বন্দ্ব করছে, বিবাদে লিপ্ত আছে, তাদের দ্বন্দ্বকে মিটিয়ে দাও। ফাসলিহু বাইনা বাইনাহুমা, তারপরে বললেন যে ফাইন বাগাত ইহদাহুমা, ওই দুটি দলের মধ্যে যদি একটা দল বেশি বাড়াবাড়ি করে, ফাইন বাগাত যদি বেশি বাড়াবাড়ি করে এবং অন্য একটা দলের ওপর আক্রমণ করার চেষ্টা করে, যদি বিরত না থাকে এবং আল্লাহ তাআলার আদেশের দিকে যদি ফিরে না আসে, তাহলে তোমরা ওই আক্রমণকারী দলের বিরুদ্ধে ফাকাতিলু, প্রয়োজন হলে লড়াই করো, যুদ্ধ করো, এখানে চেষ্টা করো যে তাদেরকে দমন করা, চেষ্টা করো যারা আক্রমণ করার চেষ্টা করছে অন্য দলে, তোমরা গ্রামবাসীগণ। এরপরে যদি তারা থেমে যায়, ফাইল ফাআত, তারা যদি থেমে যায়, তারা ওই দ্বন্দ্ব করা থেকে যদি দাঁড়িয়ে যায়, তাহলে তোমরা কি করো, ফাসলিহু ওয়াকসিতু ওয়া বাইনাহুমা বিল আদল, তাদের মধ্যে ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠবানের সাথে একটা ফায়সালা করে দাও, এবং ওয়াকসিতু এবং সুবিচার করো। তাহলে তারা দ্বন্দ্বে লিপ্ত হলে তাদেরকে দমন করার জন্য তোমরা তাদের, মানে অন্য পক্ষের দলে যারা বেশি বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে লড়াই করো, তাও না হলে শেষ পর্যন্ত লড়াই করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ফিরে আসবে, ফিরে এলে আবার তারা তাদের মধ্যে একটা মীমাংসা করে দাও। বোঝা গেল যে মুসলিমদের মধ্যে ঝামেলা হবে, মুসলিমদের মধ্যে ঝামেলা হবে, এটাকে মিটাতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে সমাজের লোককে মিটাতে হবে। তাহলে মুসলিমদের মধ্যে ঝামেলা হবে, মিটাতে হবে। আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিম একে অপরের ভাই। আল্লাহর রাসূল হাদিসে বলছেন ইন্নাল মুমিনিনা লিল মুমিনান লিল মুমিনি কাল বুনিয়ান, মানে একটা মুমিনের উদাহরণ হলো যে একটা অট্টলিকার মতো, একটা ঘরের মতো, একটা ঘর যে দাঁড়িয়ে আছে। তো একটা ঘর কি শুধু শুধুই দাঁড়িয়ে আছে?
একে অপরের সহযোগিতায় দাঁড়িয়ে আছে। পিলার সহযোগিতা করছে, ইট সহযোগিতা করছে, বালি সহযোগিতা করছে, এইরকমভাবে একে অপরকে সহযোগিতা করে বড় একটা অট্টলিকা, দশতলা, একশো তলা, একশো বিশ তলা, আরও হাজার হাজার তলা, এগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, একে অপরকে সহযোগিতা করে দাঁড়িয়ে আছে, ঠিক ওই রকম অশুদ্ধ বাহুম বাজা মমিন একে অপরকে সহযোগিতা করবে, একে অপরের সহযোগিতা ছাড়া সে দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক ওইরকমভাবে বুখারী শরীফের অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাথালুল মুমিনিন, মুমিনের উদাহরণ হলো, মুমিনের আপোষের মধ্যে মায়া, মমতা, প্রীতি, ভালোবাসা, একে অপরের প্রতি রহম করা, এর একটা উদাহরণ হলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। যেমন একটা শরীরের একটা দেহের কোনো অঙ্গ যদি অসুস্থ হয়ে যায় তাহলে গোটা সারা দেহ অসুস্থ হয়ে পড়ে। আপনারা তো এগুলো তো জানেন, সবাই তো ভুক্তভোগী, যে এগুলো সবাই জানছেন যে একটা যদি হাত কাটা যায় তাহলে গোটা শরীর রোগে জর্জরিত হয়ে যায়। এক জায়গায় জ্বর হলে গোটা শরীর জ্বর হয়ে যায়, একটা কিছু খাম হলে গোটা শরীরে জ্বর এসে যায়। তাহলে ঠিক মুমিনদের একটা এরকম হবে যে মুমিন একে অপরকে সহযোগিতা করবে, রহম করবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে, তাকে ভালো কথা বলবে, প্রয়োজন হলে অর্থ দিয়ে সহযোগিতা করবে। এটা মুমিন একে অপরের ভাইচারি, এটা রাখতেই হবে। যদি মুমিন একে অপরের ভাইচারি না থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না, এটা স্পষ্ট হাদিস। জান্নাতে যাওয়ার জন্য মুমিন একে অপরের ভাইচারি, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফের হাদিসে বললেন যে লা তাদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত্তা তুমিনু, মুমিন না হবে, মানে মুসলমান না হয়ে জান্নাতে যাওয়া মুশকিল। এটা সবাই জানি আমরা যে কাফের চিরস্থায়ী জাহান্নামে যাবে, মুশরিক যাবে চিরস্থায়ী জাহান্নামে, আরও বিভিন্ন আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারা চিরস্থায়ী জাহান্নামে যাবে এবং হিন্দুরা যাবে চিরস্থায়ী জাহান্নামে। এরকম পাঁচ শ্রেণীর মানুষ যাবে চিরস্থায়ী জাহান্নামে, শুধু মুসলিম যাবে জান্নাতে, মুমিন যাবে জান্নাতে, যদিও তার বিভিন্ন গুনাহ হয়ে থাকে তবুও সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন যে সে যদি চুরি করে তাও জান্নাতে যাবে, হ্যাঁ সে যদি চুরি করে, জেনা করে তাও জান্নাতে যাবে, সে যদি মুমিন হয়। তাহলে আমাদেরকে মুমিন হওয়া শর্ত জান্নাতে যাওয়ার জন্য। এজন্য বললেন যে লা তাদখুল জান্নাত হাত্তা তুমিনু, মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে বললেন যে লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে না ভালোবাসবে, তোমাদের মধ্যে আপোষের মধ্যে ভাইচারি যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে, একে অপরকে যখন যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সেটা কি? তাহলে তারপরে আল্লাহ রাসূল বললেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা পন্থা বলে দেব না যে পন্থাটা, যে কাজটা অবলম্বন করলে তোমরা একে অপরকে ভালোবাসবে, সেটা হলো কি জানো? সেটা হলো আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালাম করো। আমাদের মধ্যে সালাম উঠে গেছে, আমরা একে অপরকে সালাম করি না, দেখা হলে সাক্ষাৎ হলে সালাম খুবই কম, মানে সালাম করি না। অথচ সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, দেখা হলেই সালাম করতে হবে। আড়াল হলো, দেওয়ালের আড়াল হলো, একটা দেওয়াল আছে, দেওয়ালের আড়াল হলো, আবার দেখা হলো, আবার সালাম করতে হবে। শুধু তাই নয়, পরের বাড়িতে গিয়ে তো সালাম করতেই হবে, এমনকি নিজের বাড়িতে গিয়েও সালাম করতে হবে। আপনি বলুন যে আমাদের সমাজে কে এমন ব্যক্তি আছেন যারা নিজের বাড়িতে গিয়ে সালাম করেন? নিজের বাড়িতে গিয়েও সালাম করতে হবে। এটা কোরআন সূরা নিসা আল্লাহ তাআলা, সূরা নূর আল্লাহ তাআলা বলেন যে ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যে যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম করো। ঘরে প্রবেশ করলে তোমরা সালাম করো, সালাম করলে কি হবে? রহমত হবে, বরকত হবে, একটা বরকতের জারিয়া হবে,
ওসিলা হবে, তাহলে সালাম করতে হবে, আসসালামু আলাইকুম বলে সালাম করতে হবে। সালাম করলে আপনার সন্তানেরা সালাম একটা শব্দ শিখতে পারবে, তারা বলবে যে আমার পিতা যখনই ঘরে আসে তখন সালাম করে, অতএব আমাকেও সালাম করতে হবে, তারা সালামের উত্তরটা জানতে পারবে। আল্লাহর রসুল যখনই ঘরে প্রবেশ করতেন তখনই সালাম করতেন, এমনকি যদি অনেক রাত্রিতে ঘরে প্রবেশ করতেন তখনও তিনি গিয়ে বলতেন আসসালামু আলাইকুম, এমনভাবে তিনি সালাম করতেন যাতে জাগ্রত ব্যক্তিগণ শুনতে পায় এবং ঘুমন্ত ব্যক্তিগণ জেগে না যায়, মানে সময় দেখে তিনি সালাম করতেন, কিন্তু সালাম করতেন। অতএব বাড়ি গিয়ে সালামের চর্চা এগুলো আমাদের মধ্যে নাই, এটাই তো মহাব্বত। তাহলে মহাব্বতের একটা মাধ্যম হলো সালাম করা, আর মহাব্বত না হলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের মধ্যে মহাব্বত ঢেলে দেয়, আমিন। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وشابرهم في الامر সংক্ষিপ্ত আল্লাহ তাআলার প্রশংসা ও নবীর উপর দরুদ পড়ে। আমরা এবারে একটু আলোচনা করি যে যারা দায়িত্বশীল হবেন তাদের কিছু কর্তব্য, অনেক কর্তব্য আছে, অনেক দায়িত্ব আছে, তবে কিছু দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। তারা যদি ওই দায়িত্বগুলো পালন না করেন তাহলে সমাজ ঠিক থাকবে না। তো সে দায়িত্বগুলোর মধ্যে একটা দায়িত্ব হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হৃদয় কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তিনি কর্কশভাষী ছিলেন না, মানুষের সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলতেন না, তার হৃদয়টা ছিল কোমল। আল্লাহ তাআলা বলেন যে যদি ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, এটা হলো আল্লাহ তাআলার দয়া, এটা হলো আল্লাহ তাআলার রহমত মানুষের প্রতি, যদি তুমি নরম না হতে, যদি তুমি কোমল হৃদয়ের না হতে, তাহলে লানফাজ্জু মিন হাউলিক, তাহলে তোমার পার্শ্ব থেকে, তোমার আশপাশ থেকে, তোমার কাছ থেকে মানুষেরা সরে পালাতো, হুটে যেত, মানুষেরা থাকতো না সরে পালাতো। তাহলে তোমার মানে ওয়ালাউ কুনতা আলাল ফাজ্জু মিন হাউলিক, তাহলে তোমার হৃদয় হলো কোমল, কোমল হৃদয়ের তুমি মানুষ এবং তোমার ভাষা হলো নরম, তোমার ভাষা হলো নম্রতা ভদ্রতাতে ভরা এবং কর্কশ ভাষী তোমার নাই, এজন্য তোমাকে তোমার কাছ থেকে কেউ পালিয়ে যায় না। অতএব আমাদের ভাষা, যারা আমাদের দায়িত্বশীল হবেন তারা কখনোই রাগান্বিত হবেন না। একজন মানুষ আমাকে এসে বলতে পারে যে অমুক জায়গায় অমুক কিছু ঘটে গেল, একজন মানুষ আমাকে এসে বলতে পারে মৌলবী সাহেব আপনার ব্যাপারে আলোচনা করছে, তাহলে আমাকে যাচাই বাছাই করতে হবে, তারপরে ব্যাপারটা তলিয়ে দেখতে হবে, তারপরও যদি সঠিক হয় তাহলে তার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, তাকে বুঝিয়ে বলতে হবে, নরমভাবে বলতে হবে যে বিষয়টা এরকম, আসলে তুমি বিষয়টা অন্যরকম ভাবছো, কিন্তু তার ব্যাপারে আবার যে অন্য কোনো পদক্ষেপ নেবেন তাহলে তো ঝামেলা সৃষ্টি হয়ে যাবে না। এবং যিনি দায়িত্ব হবেন তিনাকে নরম হতে হবে। আমরা মাদ্রাসা চালাই, আমরা জানি যে কতগুলো মানুষ, কতগুলো শিক্ষক, কতগুলো ছাত্র এসে বলে যে এটা ঘটছে, তখন আমাদেরকে নরম হয়ে থাকতে হয়, ঠিক আছে দেখছি ব্যাপারটা, তারপরে তলিয়ে দেখি, তারপরে ব্যাপারটা সিদ্ধান্ত নিই খুব শুদ্ধভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আরও ভালো হওয়ার, আপনারা দোয়া করবেন। তারপরে কি বললেন যে ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তোমরা তুমি কি করো, আল্লাহ রাসূলকে বলছেন, অতএব যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ওয়াশাবিরহুম ফিল আমর, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবে তখন তোমরা পরামর্শ করো। আমাদের গ্রামে অনেক মানুষ আছে, সবারই মর্যাদা আছে, সবাই আপন আপন জায়গায় মর্যাদা সম্পন্ন ব্যক্তি, যদি সে রাখাল হয় তাও সে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার মর্যাদায় আঘাত হানা হবে না, এবং সে যদি ভালো একটা মর্যাদাশীল লোক হয়, ভালো বংশের লোক হয়, ধনী লোক হয়, সে তো মর্যাদাশীল তো বটেই, তাহলে সকলের মর্যাদা দেখে কথা বলতে হবে। অতএব যখন আমরা সিদ্ধান্ত নিব তখন একা একা নয়, আমাদের একটা ম্যানেজিং কমিটি থাকবে এবং আমাদের থাকবে কার্যকারী কমিটি থাকবে, ঠিক এইরকমভাবে আমাদের সাধারণ মানুষের যদি পরামর্শ দরকার হয় সাধারণ মানুষকে ডাকা হবে, একটা পরামর্শ করা হবে, পরামর্শ করার পরে আল্লাহ বলছেন ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমার সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্তটা সঠিক বলে মানে গণ্য হলো,
এবং তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে যে আমি ঠিক এইরকমভাবে আমার সমাজকে চালাবো, এইরকমভাবে মাদ্রাসা চালাবো, তখন তুমি কী করো? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো এবং সঠিকভাবে তুমি কাজ চালিয়ে যাও। তবে এটা জেনে রাখো যে অন্য আয়াতে বললেন যে আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, তোমাকে সহযোগিতা করবে শুধুমাত্র আল্লাহ তাআলা। ভালো করে বুঝুন, সহযোগিতা করবে শুধুমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার তরফ থেকেই তোমাদের সহযোগিতা আসবে। তাহলে আল্লাহ তাআলা কি নেমে আকাশ থেকে, আসমান থেকে নেমে আল্লাহ তাআলা কি সহযোগিতা করবেন? না, এটা কখনোই নয়। আল্লাহ তাআলা সহযোগিতার ব্যাপারে সূরা আনফালে 62, 61 এবং 62 নম্বর আয়াতে বলেছেন যে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরি, যে তিনি হচ্ছেন ওই সত্তা, ওই শক্তিশালী মহান আল্লাহ, তিনি তোমাকে এবং তোমাদেরকে, যারা নেতা নেত্রী যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন, বিনাসরিহি, তার সাহায্য দিয়ে তাদেরকে শক্তিশালী করবেন, তোমাকে তোমাদেরকে শক্তিশালী করবেন তার নিজের সাহায্য দিয়ে, ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদের সাহায্য দিয়ে, মুমিনদের সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, ওয়াবিল মুমিনিন। তারপর বললেন যে শক্তিশালী করবেন মুমিনদের দিয়ে। তাহলে মুমিন হতে গেলে একে অপরের সাথে ভালোবাসা, ওই তারপরে আয়াতে 62 নম্বর আয়াতে বললেন যে ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, এই মুমিনদের মধ্যে প্রীতি সঞ্চার, ভালোবাসা সঞ্চার তিনি করে দিয়েছেন, আল্লাহ তাআলা কে করেছেন, আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এই ভালোবাসার কারণে ওই নেতার সহযোগিতা করবেন তারা। এটা ভালোবাসা কিসের মাধ্যমে হয়েছে? এই কোরআন এবং হাদিসের মাধ্যমে হয়েছে, এই ইসলামের মাধ্যমে ভালোবাসাটা হয়েছে। তারপরে অংশে আল্লাহ তাআলা বললেন যে লাউ আনফাক্তা মাফিল আরদি জামিয়া, আপনি যদি এই মানুষের মধ্যে ভালোবাসা প্রীতি সঞ্চার করার জন্য পৃথিবীতে যা কিছু আছে সবগুলো যদি সৃষ্টি করে দেন, তাহলে মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মধ্যে ভালোবাসা আপনি সৃষ্টি করতে পারবেন না। এটা কাকে বললেন? রাসূলকে বললেন যে আপনি সৃষ্টি ভালোবাসা করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে এই মুমিনদের মধ্যে প্রীতি সঞ্চার ঘটানো এটা কার হাতে? এটা আল্লাহ তাআলার হাতে। অতএব আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহ তাআলার মর্যাদা দিতে হবে, আল্লাহ তাআলা শক্তিশালী বলে মানে মনে করতে হবে। এটা মনে করলে হবে না যে আমাদের পানি হচ্ছে না, আমরা পানি ভরে মানে আমরা পাটগুলো জাগ দিয়ে দিব, আমাদের আমরা আমাদের শক্তিশালী টাকা পয়সা আছে আমরা এইভাবে খাটবো, ফুটবো, চলবে না, এরকম মনোভাবনা নিলে হবে না। সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে, কর্ম তো করতেই হবে। আগেকার লোকেরা, কিছুদিন আগেকার লোকেরা পানির জন্য দোয়া করতেন, কিন্তু আমাদের পানির জন্য দোয়াই বা কে করবে, আর কাকেই বা বলবে, আর কেই বা শুনবে, এরকম আমাদের মানে পরিস্থিতি এখন নাই। অতএব পানির জন্য দোয়া করার চর্চা উঠে গেছে, অতএব চালু করতে হবে পানির জন্য দোয়া করা, এবং আমাদের আল্লাহর প্রতি ভরসা করতে হবে, না তো কাহাত সালি দুর্ভিক্ষ, এটা সবাইকেই ধরবে আল্লাহ তাআলা। আর আমাদের সবশেষে যেটা কথা সেটা হলো যে আমাদের গ্রামে মানে বেনামাজির সংখ্যা দিন দিন বাড়ছে, এর জন্য আপনারা কীভাবে তাদেরকে ডাকতে হবে, কীভাবে তাদেরকে আহ্বান করতে হবে, তাদের গার্জেনকে কী করে সহজ মানে সচেতন করা যায়, এই একটা সিদ্ধান্ত নিতে হবে। এবং আমাদের যারা কমিটি ছিলেন আগেকার কমিটি, তারা মর্যাদাশীল ব্যক্তি ছিলেন, তারা অবশ্যই ভালো ছিলেন, তাদেরকে মর্যাদা দিতে হবে। এখন আবার নতুনভাবে কমিটি হয়েছে, তারাও মর্যাদাশীল ব্যক্তি, এবং এরাও যদি মানে সেরকম এদের ভুলভ্রান্তি থাকে, আমাদের গ্রামবাসী যদি সেরকম মনে করে যে না এরা চলবে না, তারা আবার পরিবর্তন করতে পারেন। কিন্তু সকলের সহযোগিতা, যারা ছিলেন, যারা আছেন, যারা বর্তমানে থাকবেন, সকলের সহযোগিতা আর সকলের একটা মর্যাদা আছে, সকলকে নিয়ে কীভাবে আমাদের গ্রাম থেকে সবাই নামাজ পড়ে এবং আপনার বিড়ি খেতে যেন ভয় পায়, রাস্তাঘাটে আলতোফালতো গল্প করতে ভয় পায়, নামাজের সময় আড্ডাখানায় আড্ডা যেন না মারে, একটা কোমলভাবে আদবের সহিত এটা কীভাবে করা যায়, এই কাজটা আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। আমাদেরকে কাউকে মারতে হবে না, ধরতে হবে না, এটা যদি আমরা চালিয়ে যাই এই কাজটা, ইনশাল্লাহ অনেকেই পরিবর্তন হবে। আমার পরিশেষে এই কথা, এ দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।